ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। বাংলাদেশ সহ ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শুক্রবার ইসরায়েলি সহযোগিতা সংস্থার পক্ষে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তুলে ধরে পাকিস্তান। প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভোট দিলে ও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, জার্মানি সহ ৬টি দেশ। আর ভারত, ফ্রান্স সহ ১৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। পাশ হওয়া এই প্রস্তাবে সম্ভাব্য যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। ইসরায়েলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধে ২৮টি দেশ ঐক্যমতে পৌঁছায়। অবিলম্বে গাজায় যুদ্ধবিরোধী ও জরুরি ভিত্তিতে ত্রাণ যেতে দেয়ারও আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে। এছাড়াও গাজার দক্ষিণে রাফায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়েও সতর্ক করা হয়েছে। ইসরায়েলের অস্ত্র বিক্রি বন্ধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এ ধরনের প্রস্তাব পাশ হওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।